কুসুমপুর গ্রামে এক টোনা আর টুনি বাস করত। তারা দুজন দুজনকে খুব ভালোবাসত। তারা ঠিক করলো তারা বিয়ে করবে। যে কথা সেই কাজ। টোনার বাড়ি থেকে মত না থাকায় তারা দুজন দুজনেই বিয়েটা সেরে নিল। কিন্তু টোনার খুব মন খারাপ হলো। কেন জানো? কারণ টোনার বাড়ি থেকে টুনিকে মেনে নেয়নি। সে কোথায় যাবে, কোথায় থাকবে এই ভেবে টোনার খুব মন খারাপ হলো। সে টুনিকে অনেক আশ্বাস দিল, আমার একটা ছোট্ট বাড়ি আছে, আমি তোমাকে নিয়ে সেখানেই থাকবো, তুমি আর আমি সেখানেই দুজনেই সংসার শুরু করব। যে কথা সেই কাজ। তারা গিয়ে উঠলো সেই বাড়ি। শোনো টুনি, আমি অনেক কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছি, আমি আর তুমি এখন থেকে এখানেই থাকবো, তুমি খুব ভালো থাকবে এখানে। ঠিক আছে, তাই হবে, তুমি যেটা বলছো সেটাই হবে, আমরা এখন থেকে এখানেই থাকবো, এখানেই আমরা দুজনে সংসার করব। আমাদেরকে কেউ মেনে না নিলেও আমরা দুজনে অনেক খুশিতে দিন কাটাবো। টুনি খুব খুশিতেই দিন কাটাতে লাগলো। আর কিছুদিন পর ওদের একটি ছানা হলো। কে নিয়ে না, আমার অনেক স্বপ্ন, আমি তোকে অনেক বড় করতে চাই, অনেক সুন্দর করে মানুষ করতে চাই, তোকে আমি স্কুলে ভর্তি করতে চাই, তোকে আমি নাচ শেখাতে চাই, পড়াশুনো করে অনেক বড় হবি, আমাদের এর চেয়েও অনেক বড় একটা বাড়ি হবে, আমরা তিনজনে কত আনন্দে থাকবো বল। এভাবে কাটতে থাকে তাদের দিন। খুব সুন্দর জীবন যাপন তাদের। সোনা কোথায় গেলি? খেতে আয়, আমি খাবার ভরে নিয়ে বসে আছি, তোর বাবাকে দেখে নিয়ে আয়। রাতে এত দেরি করে খাবার খেলে শরীর খারাপ করবে তো, আয়। কি রে, আমি কখন থেকে ডেকে যাচ্ছি, কোথায় ছিলিস রে? সময় মতো খেতে আসিস না কেন? সময় মতো খেলে শরীর ভালো থাকে, সুস্থ থাকে, খেয়ে নে এখন। আর তোর বাবা কোথায় গেল রে? হ্যাঁ রে, জানিস কিছু? টোনা একদিন জঙ্গলে কাঠ কাটতে গেল। জঙ্গলে তাকে যে কাঠ কাটতে যেতে হবে, সে কাঠ কাটতে যাচ্ছে আর মনে মনে ভাবতে ভাবতে যাচ্ছে যে আমি তাড়াতাড়ি করে কখন বাড়ি ফিরব, বাড়িতে আমার বউ আর আমার ছানা যে একা রয়েছে। গতদিন আমি অনেক কাঠ কেটেছি, কাঠ কেটে দোকানে বিক্রি করে অনেক টাকা পেয়েছি। আজ আমি এই জমিটা চাষ করব, এই জমিটা চাষ করে আমি ফসল ফলাব, তার জন্য তো আমার ঝুড়ি কোদাল অনেক যন্ত্রপাতি চাই। এই বলে টোনা উঠতে উঠতে চলে গেল মাটি খোঁড়ার জন্য ঝুড়ি কোদাল নিয়ে আসতে। সে জমি চাষ করবে। এই জমিটা চাষ করলে অনেক ফসল হবে, অনেক ফসল হলে আমি অনেক পয়সা পাব, আর তা দিয়ে আমাদের তিনজনের সংসার খুব ভালোভাবেই চলবে, আমরা খুব ভালো থাকব, টুনি আর আমার ছানাকে নিয়ে। টোনা মাটি খুঁড়লো, জমি চাষ করলো। জমিতে বাইরে থেকে বড় বড় ঝুড়ি করে, বড় বড় ডেক করে সার এনে সার দিল। সকাল গড়িয়ে বিকেল হলো, তবু টোনা কাজ করেই যাচ্ছে ভালোর জন্য, তার সংসারের ভালোর জন্য। বিকালে এক কাকা এলো, টোনার এক কাকা, তার জন্য খাবার নিয়ে এলো। সে যে দুপুরে খায়নি, তার যে দুপুরে খাওয়া হয়নি, সে তো সকাল থেকে এখানেই কাজ করছে, তাই টোনার কাকা তার জন্য খাবার দিয়ে গেল। টোনার সারাদিন কাজ করে বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেল। সে একটি ঘন জঙ্গলের ভিতর দিয়ে উঠতে উঠতে যাচ্ছে, হঠাৎ সামনে দেখতে পেল এক ভূত। সে ভূতটার কাছে অনেক কাগতি মিনতি করলো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার ছানা আর টুনির কাছে যে আমাকে ফিরতে হবে। কিন্তু সেই ভূতটি তাকে সেখানেই মেরে দিল। কাকা, এই সন্ধেবেলা তুমি এখানে? হ্যাঁ গো, আমি একটি খবর দিতে এলাম, টোনা জঙ্গলে মারা গেছে। না, আমাদের
ঝুঁকে সংসার এভাবে নষ্ট হতে পারে না। সোনা কোথায় গেলি? সোনা কোথায় গেলি? সোনা শোন রে, তোর বাবা জঙ্গলে মারা গিয়েছে, এক ভূত তাকে মেরে দিয়েছে। এখন তুই আর আমি কোথায় যাব, কি করব? তারা দুজনে অনেক কান্নাকাটি করলো। আর টুনি ঠিক করলো, সে তার দাদা বৌদির ওখানে গিয়েই থাকবে। কিন্তু বৌদি থাকতে দিলেই তো হয়, সে চলে গেল বৌদির ওখানে। বৌদি, আমাদের দুরবস্থার কথা তো তুমি সবই শুনেছো, বলো আমার বাচ্চাটাকে নিয়ে এখানে থাকতে দাও না বৌদি। হ্যাঁ মামি, আমাদেরকে এখানে থাকতে দাও না মামি। তোমাদের যদি আমি এখানে থাকতে দিই, তাহলে আমি আমার ছেলে মেয়ে দুটোকে মানুষ করতে পারবো না। তোমাদের আমি এখানে থাকতে দিতে পারবো না, তোমরা চলে যাও এখান থেকে। চলো মা, আমরা চলে যাই এখান থেকে, চলো মা। টুনি একটি ছোট্ট বাড়িতে এসে তার মেয়েকে নিয়ে উঠল। সে ছামুছাবে যে বাইরে বিক্রি করবে, তাহলে তাদের সংসার চলবে। সে তার মেয়েকে বলল বাড়িতে রান্না করতে, সে বাইরে যাবে ছামুচা বিক্রি করতে। ছানাটা রান্না করছে, সে আর আগের মতো সাজে না, সে খুব সাদা মাটাই থাকে। তার যে বাবা নেই, তাকে খুব কষ্ট করতে হয়। টুনি মাথায় হাড়ি নিয়ে বাইরে খাবার বিক্রি করতে যাচ্ছে, আর ছানাটা খাটের ওপরে শুয়ে শুয়ে খুব কান্না করছে। তার বাবার কথা খুব মনে পড়ছে, সে অঝরে কাঁদছে। খাবার নেবে গো, খাবার? কেউ খাবার নেবে? কম দামে খাবার পাওয়া যায়, কেউ খাবার নেবে? খাবার? তোমরা খাবার নিলে আমার সংসার চলবে, কেউ নেবে খাবার? এভাবে টুনি হেঁটে হেঁটে এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত খাবার বিক্রি করতে থাকে। খাবার বিক্রি না হলে যে তাদের সংসার চলবে না। এভাবেই চলতে থাকে টুনির কষ্টের সংসার।